আজকে আমি দেখাবো পিজা বার্গার। এর জন্য আমি ডোটাকে সমান চারটে ভাগে ভাগ করে নেব ওয়েট মেশিনে মেপে মেপে। এবারে আমি গোল করে নেব, নিয়ে এই বড় বাটিটার ভেতরে আমি বার্গার বানানোর জন্য যে র‍্যাকগুলো হয় তার মধ্যে এই ডোটা রেখে দেব। আচ্ছা, ক্যামেরাটা ধরার কেউ নেই, সেই জন্যই আমি উপর দিয়ে দেখাতে পাচ্ছি না, একদম শেষে দেখাবো। চারটে রেখে দিলাম, তার মধ্যে মিল্ক দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো আমি একটু অরিগ্যানো। হয়ে গেছে, এর মধ্যে চারটে আছে, দেখাবো এক্ষুনি দেখাবো উপর দিয়ে ফোনটা ধরে। দাঁড়াও, এনেও দেখো, এবারে এরকম করে এবারে এটা আমি ওটিজিতে দিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। দেখো কি সুন্দর হয়ে গেছে, ফুলে গেছে সব। এবারে এটা নামিয়ে নেব। কেটে নিয়েছি রুটিগুলো, এবারে আমি মিওনিজটা লাগাবো প্রত্যেকটার এক পিঠে এরকম করে। খুব গরম ধরতে পারছি না, এইভাবে সব কটাতেই আমি মেয়োনিজ লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ, এবারে হোমমেড পিজা সস যেটা আমি বানিয়েছিলাম সেটা আরেকটা পিঠে লাগিয়ে দেবো চারটে রুটি। হয়ে গেছে, এবার কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো প্রত্যেকটা রুটির একটা পিঠে, যেটা ইয়ে লাগিয়েছিলাম পিজা সস তার মধ্যে। একটু সুইট কর্ন দিয়ে দেবো, যেটা তোমাদের পছন্দ তোমরা সেই সব দিয়েও করতে পারো, আমাদের এগুলো ভালো লাগে তাই দিলাম। এবারে দিয়ে দেবো একটু মজরেলা চিজ এই টপিংগুলোর উপরে। এবারে প্রসেস চিজকেও আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি, এটাও দিয়ে দেবো সবকটা টপিনের উপরে। এবারে একটা ট্রের মধ্যে সব সাজিয়ে নিলাম, এটা ওটিজিতে যাবে বলে রেডি হয়ে গেছে। চিজ মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে। হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি একটু দিয়ে দেবো অরিগ্যানো আর রেড চিলি ফ্লেক্স। দেখেছো কী সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো প্রসেস চিজ। গরম গরম করতে হবে, না হলে কিন্তু এই উপরে যে প্রসেস চিজটা দিলাম সেটা ভালো লাগবে না মেল্ট না হলে হওয়া অবধি। দেখো কেমন লাগছে, ওটাই দিয়ে দিয়েছি প্রসেস চিজ, কী সুন্দর দেখতে লাগছে, খেতে আরও বেশি টেস্টি লাগে। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিও। শোনা কেমন হয়েছে? আমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে। আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এটা খেতে উফ জাস্ট অসাম হয়। টাটা, আবার দেখা হবে অন্য কোনো কিছু ভিডিও নিয়ে। তো কোন